রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিন। এই সিরিজে আলোচিত হবে সুলতান সালাহউদ্দিন আইয়ুবের জীবন এবং কর্মময় জীবন সম্পর্কে। আমরা আছি দ্বিতীয় অধ্যায়ে, সুলতানের যুদ্ধ এবং বিজয়সমূহ। আল্লাহ তার আত্মাকে সম্মানিত করুন এবং তার সমাধিকে রহমতের আলোয় আলোকিত করুন। প্রথমবারের মতো সুলতানের মিশর গমন, তার চাচা আসাদুদ্দিন শিরকোর সহচর্যে অবস্থান। মিশরের উজির শাওয়ারের বিরুদ্ধে দীর্ঘাম নামক এক ব্যক্তি বিদ্রোহ করেছিলেন এবং তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। শাওয়ার দীর্ঘামের বিরুদ্ধে বিরাট সেনাবাহিনী সমাবেশ ঘটিয়েছিলেন, কিন্তু দীর্ঘামের সাথে সে পেরে উঠতে পারেননি। দীর্ঘাম তাকে পরাজিত করেছিল এবং কায়রো থেকে বিতাড়িত করেছিল। তার বড় পুত্র নিহত হয়েছিল। দীর্ঘাম ক্ষমতা দখল করেন এবং উজির হন। মিশরের অধিবাসীরা সাধারণত বিজয়ের পক্ষে থাকত। যখন কোনো ব্যক্তি কোনো পদধারী বা ক্ষমতাবানকে পরাজিত করত, পদধারী ওই ব্যক্তিকে প্রতিহত করতে অক্ষম হতো, তখন মিশরবাসী বিজয়কে বরণ করে নিত এবং তাকে সেই পদে বসাত। তাদের উজিরে সেনাবাহিনীর শক্তি ছিল মিশরের মূল শক্তি। মিশরের উজিরকে সুলতান বলা হতো। খলিফাগণ, ফাতিমীয় শাসকগণ দেশের সমস্যাবলীর প্রতি ততটা ভ্রুক্ষেপ করতেন না। তাদের শাসনামল শুরু থেকে এভাবেই চলছিল। শাওয়ার মিশর থেকে বিতাড়িত হয়ে সিরিয়াতে যান এবং সুলতান নুরুদ্দিন জঙ্গির কাছে সাহায্য প্রার্থনা করেন। নুরুদ্দিন জঙ্গি সাহায্য প্রার্থী শাওয়ারের আবেদনে সাড়া দিয়ে তার অন্যতম সেনাপতি আসাদুদ্দিন শিরকুহকে মিশরে প্রেরণ করেন। এগুলো 558 হিজরির ঘটনা। আসাদুদ্দিন শিরকু মিশরের উদ্দেশ্যে অভিযানে বের হওয়ার সময় ভ্রাতুষ্পুত্র সালাহউদ্দিনকে সঙ্গে নিয়ে যেতে বলেন। সালাহউদ্দিন মিশরে যেতে আগ্রহী ছিলেন না, কিন্তু চাচার প্রয়োজনীয়তা অনুভব করে তিনি তার সঙ্গে যেতে রাজি হন। আসাদুদ্দিন শিরকুহ তাকে সেনাপতি ও পরামর্শক নিযুক্ত করেন। 558 হিজরি জামাদিউসানি মাসে শাওয়ারকে সঙ্গে নিয়ে তারা মিশরে পৌঁছেন। শিরকুহের আগমনে মিশরবাসী ভয় পেয়ে যায়। তিনি শাওয়ারকে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘামকে পরাজিত করতে সাহায্য করেন। তাকে তার পদ এবং মর্যাদা ফিরিয়ে দেন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পরিবেশ স্থিতিশীল হয়ে ওঠে। শিরকুহ মিশর ঘুরে দেখেন। তার অন্তর মিশর অধিকার করার আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি বুঝতে পারেন মিশরের যোগ্য শাসনকর্তা নেই। ওখানে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় ধারণা এবং প্রতারণার উপর ভিত্তি করে। শিরকুহ 558 হিজরি জিলহজ মাসে মিশর থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি সালাহউদ্দিনের মত ও তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না, কোনো চিন্তা কার্যকর করতেন না, কারণ তিনি তার ভ্রাতুষ্পুত্রের মেধা, প্রতিভা, যোগ্যতা আর বিশুদ্ধ চিন্তার প্রমাণ পেয়েছিলেন। তারই কর্মতৎপরতায় মিশরের দীর্ঘামের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছিল। শিরকুহ সিরিয়াতে ফিরে এসে তার আগ্রহের বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। কীভাবে আবারও মিশরে যাওয়া যায় তা নিয়ে চিন্তা করতে থাকেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন ন্যায়পরায়ণ শাসক নুরুদ্দিন জঙ্গির কাছে তার পরিকল্পনা ব্যক্ত করবেন। এটা 562 হিজরির ঘটনা। অনুবাদকের সংযুক্তি। সংযুক্তি এক, শাওয়ার পুরো নাম আবু সুজা শাওয়ার ইবনে মুজির ইবনে নিজার ইবনে আশাইর ইবনে আসাদি। ফাতিমি শাসক আল আদিলের সময় 5 বছর ব্যাপী মিশরের উচ্চভূমির গভর্নর ছিলেন। ফাতিমীয়দের পক্ষ ত্যাগ করে দামেস্কের শাসক সুলতান নুরুদ্দিন জঙ্গির সাথে মৈত্রী স্থাপন করেন। সুলতানের সহায়তায় কায়রো দখল করে তৎকালীন উজিরকে সপরিবারে হত্যা করে তিনি উজির হন। 9 মাস পর তিনি দীর্ঘাম আবুল আশবাল দীর্ঘাম ইবনে আমর ওয়া সিওয়া আল লাখমি কর্তৃক ক্ষমতাচ্যুত হন। ফলে আবার সুলতান নুরুদ্দিনের সাহায্য প্রার্থনা করেন। নুরুদ্দিন তার অন্যতম সেনাপতি শিরকুহের দ্বন্দ্ব নিরসনের জন্য মিশরে পাঠান। শিরকুহের সঙ্গে তার ভ্রাতুষ্পুত্র সালাহউদ্দিন আইয়ুবিও ছিল। শিরকুহের সেনাবাহিনীর হাতে দীর্ঘাম নিহত হন। শাওয়ার পুনরায় উজির হয়। পরবর্তী সময়ে শাওয়ার খ্রিস্টান শাসক আলমারিকের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। ফলে শিরকুহের সঙ্গে তার মিত্রবাহিনী যুদ্ধ হয়। শিরকুহ আলমারিককে প্রথম আলমারিক জেরুজালেমের শাসক পিছু হটাতে বাধ্য করেন এবং নিজ বাহিনী নিয়ে মিশর জয় করেন। শিরকুহের তৃতীয় অভিযান সালাহউদ্দিন ও ইয়াজউদ্দিন জুরদিকের হাতে শাওয়ার নিহত হয়। শিরকুহ মিশরীয় ফাতিমি খিলাফার নতুন উজির হন। তারপর তিনি মাত্র 2 মাস বেঁচে ছিলেন। তার মৃত্যুর পর ভ্রাতুষ্পুত্র সালাহউদ্দিন আইয়ুবি উজির হন। সেই সময় মিশরের শাসন ব্যবস্থার মূল ক্ষমতা থাকত উজিরের হাতে। উজিরকে সুলতান বলা হতো। সংযুক্তি 2, আসাদুদ্দিন শিরকুহ, কুর্দি ভাষায় শিরকু শব্দের অর্থ পর্বতের সিংহ। তিনি সুলতান সালাহউদ্দিন আইয়ুবির চাচা এবং কুর্দি সেনাপতি। মিশরে আইয়ুবিদের ক্ষমতাসীন করতে তার চাচার সামরিক এবং কূটনৈতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিরকুহ আর্মেনিয়ার দাভিন শহরের কাছে একটি কুর্দি গ্রামে জন্মগ্রহণ করেন। কুর্দি শাসক সাজি ইবনে মারওয়ান তার পিতা, আইয়ুবি রাজবংশের প্রধান নাজিমউদ্দিন আইয়ুব তার ভাই। এই পরিবার সাজ্জাদি রাজবংশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল। 1030 সালে দাভিনে সাজ্জাদিরা ক্ষমতাচ্যুত হলে সাজি তার পরিবার নিয়ে প্রথমে বাগদাদ,
তারপর তিকরিতে চলে যান। সেখানে আঞ্চলিক প্রশাসক বেহরুজ তাকে গভর্নর হিসেবে চাকরি দেন। পিতার মৃত্যুর পর আইয়ুব তার স্থান লাভ করে। 1138 সালে তারা নুরুদ্দিন জেঙ্গির সেনাবাহিনীতে যোগ দেন এবং শিরকু নুরুদ্দিন জেঙ্গির অধীনে কাজ করা শুরু করেন। শিরকুহকে পরে হিমস আর রাহবেসস সহ কিছু অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়। আইয়ুব বালবাক কেল্লার গভর্নরের দায়িত্ব পালন করেন। 1054 সালে নুরুদ্দিনের কাছে দামেস্কের আত্মসমর্পণের পর দুই ভাই আলোচনায় অংশ নিয়েছিলেন। সংযুক্তি তিন, নুরুদ্দিন জেঙ্কি আবুল কাসিম নুরুদ্দিন মাহমদ জেঙ্কি 1118 সালে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন এবং 1174 সালের 15ই মে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত জেঙ্কি রাজবংশীয় শাসক। 1146 থেকে 1174 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেলজুক সাম্রাজ্যের সিরিয়া প্রদেশের গভর্নর ছিলেন। তিনি 1146 থেকে 1174 পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি দ্বিতীয় ক্রুসেডের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মিশরে তার অভিযান বাইবানের যুদ্ধ। আসাদুদ্দিন শিরকু তার অভিপ্রায় প্রসঙ্গে লোকজনের সঙ্গে আলোচনা করতে থাকেন। এক সময় এই সংবাদ শারওয়ানের কাছে পৌঁছে তিনি মিশরের উপর তুর্কিদের আক্রমণের আশঙ্কা করেন। তিনি বুঝতে পারেন দেশটার প্রতি আসাদুদ্দিন শিরকুর বেশ আগ্রহ রয়েছে। তিনি অবশ্যই অভিযান চালাবেন। ফলে তিনি ফিরিঙ্গিদের সঙ্গে মৈত্রী চুক্তি করেন এবং তাদের সঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছেন যে তারা মিশরে আসবে এবং তাকে তার অবস্থান প্রতাপের সঙ্গে সুদৃঢ় রাখবে এবং তার শত্রুদের মূলোৎপাতন করবে। এই সংবাদ আসাদুদ্দিন শিরকু ও সুলতান নুরুদ্দিন জেঙ্গির কানে পর্যন্ত পৌঁছে। ফলে মিশরের ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা তীব্র হয়ে যায় যে তা কাফেরদের দখলে চলে যাবে এবং গোটা দেশে আধিপত্য বিস্তার করবে। আসাদুদ্দিন অভিযান প্রস্তুতি গ্রহণ করেন এবং নুরুদ্দিন জেঙ্গি তার সঙ্গে সেনাবাহিনী প্রেরণের নির্দেশ দেন। আসাদুদ্দিন জোর করে ভ্রাতুষ্পুত্র সালাহউদ্দিনকে তার সঙ্গে নিয়ে যান। তিনি এবারও মিশরের অভিযানে যেতে আগ্রহী ছিলেন না। 562 হিজরির রবিউল আউ্য়াল মাসের মাঝামাঝি সময়ে তারা মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা খ্রিস্টানদের মিশরে পৌঁছানোর কাছাকাছি সময়ে ওখানে পৌঁছেন। আসাদুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাওয়ার খ্রিস্টানদের সঙ্গে জোট বাঁধেন। মিশরবাসীও তাদের সঙ্গে থাকে। ফিরিঙ্গি সেনাবাহিনী এবং আসাদুদ্দিন সেনাবাহিনীর মাঝে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এবং বিভিন্ন ঘটনা ঘটে। অবশেষে মিশরের ভূমি থেকে খ্রিস্টানরা পিছু হটতে বাধ্য হয়। আসাদুদ্দিনও সিরিয়াতে চলে আসেন। খ্রিস্টানদের পিছু হটার কারণ ছিল এই যে নুরুদ্দিন জেঙ্গি ফিরিঙ্গিদের দেশে সেনাবাহিনী পাঠিয়েছিল এবং মন্তিরাহ দখল করে নিয়েছিল। মন্তিরাহ হল ত্রিপোলির কাছাকাছি একটি দুর্গ। ফলে ফিরিঙ্গিদের নিজ দেশের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়ে এবং মিশর ত্যাগ করে চলে আসে। আসাদুদ্দিন শিরকু মিশর ছেড়ে চলে এসেছিল কারণ সেনাবাহিনী ফিরিঙ্গিদের সম্মিলিত সেনাবাহিনী মিশরীয় বাহিনী এবং খ্রিস্টান বাহিনীর তুলনায় ছোট ছিল। তাছাড়া দীর্ঘ সময় ধরে তাদেরকে যুদ্ধের বিভীষিকার বিপর্যয় এবং যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হয়েছিল। তারা ক্লান্ত ক্লিষ্ট হয়ে পড়েছিল। অবশ্য আসাদুদ্দিন সিরিয়াতে চলে আসার আগে ফিরিঙ্গিদের সঙ্গে চুক্তি করেছিলেন যে তাদেরকেও মিশর ছেড়ে চলে যেতে হবে। যে বছর অভিযানে রওনা হয়েছিলেন ওই বছরই তিনি সিরিয়াতে ফিরে আসেন। মিশরের উপর ফিরিঙ্গিদের আধিপত্য বিস্তারের তীব্র আশঙ্কা আসাদুদ্দিনের মনে ওই দেশের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তিনি বুঝেছিলেন মিশরের যে দুর্বলতা তার চোখে ধরা পড়েছিল ফিরিঙ্গিদের চোখেও ধরা পড়েছে। তিনি মিশরকে যেভাবে চিনেছিলেন তারাও সেভাবে চিনেছে। তিনি মিশরে যাওয়ার অপেক্ষা করতে থাকলেন অস্থির চিত্তে, ব্যাকুল অন্তরে। ভাগ্য তাকে এমন বিষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল যা আরেকজনের জন্য নির্ধারিত ছিল, কিন্তু তিনি তা উপলব্ধি করতে পারছিলেন না। 562 হিজরির রজব মাসে আসাদুদ্দিন শিরকু মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পর একই বছর নুরুদ্দিন জেঙ্গি মুনতাই তিরাহ দুর্গ বিজয় করেন এবং মরুভূমি এলাকার আকাফ দুর্গ ধ্বংস করে দেন। এই বছরের রমজান মাসে নুরুদ্দিন জেঙ্গি তার ভাই কুতুবুদ্দিন এবং জৈনুদ্দিন আলী ইবনে ব্যক্তিগিন হামাতে সমবেত হন এবং শত্রু দেশে অভিযান পরিচালনার জন্য পরামর্শ দেন। তারা খ্রিস্টানদের এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেন এবং ওই বছরের শাওয়াল মাসে হুনিন দখল করে নেন। এই বছরের জিলকদ মাসে আসাদুদ্দিন শিরকু মিশর থেকে ফিরে আসেন এবং এই মাসেই কারা আরসালান দিয়ারবেক মৃত্যুবরণ করেন। সংযুক্তি, তার পুরো নাম আবু হাসান জাইনুদ্দিন আলী কুচুক ইবনে ব্যক্তিগিন ইবনে মোহাম্মদ। ব্যক্তিগিনকে সুবক্তগিনও বলা হয়। কুচুকের আরবি উচ্চারণ কুজুক। কুচুক শব্দের অর্থ খাটো। তিনি দৈহিকভাবে খাটো ছিলেন বলে তাকে এই নামে ডাকা হতো। তুর্কি বংশোদ্ভূত, ইরবিল ও তার আশেপাশের এলাকাগুলোর শাসক ছিলেন তিনি। তিনি ইরবিল বাদে তার কর্তৃত্বাধীন এলাকাগুলোর মসুলের শাসক কুতুবুদ্দিন মওদুদের সন্তানদের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন। 100 বছরেরও বেশি বেঁচে ছিলেন এবং সেই জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন।
564 হিজরির তৃতীয় মিশর অভিযান। মিশর তৃতীয় অভিযানে পরিচালনার কারণ ছিল এই যে ফিরিঙ্গিরা আল্লাহ তাদেরকে অপদস্থ করুন পদাতিক এবং অশ্বারোহী বাহিনী নিয়ে সমবেত হয়েছিল, মিশর দখল করার জন্য অভিযানে বেরিয়েছিল। আসাদুদ্দিন শিরকু তাদের সঙ্গে যে চুক্তি করেছিলেন সেই চুক্তির সব শর্ত তারা লঙ্ঘন করেছিল এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। মিশর দখলের জন্য তারা উদগ্রীব হয়ে উঠেছিল। তাদের অভিযানের সংবাদ যখন নুরউদ্দিন ও আসাদুদ্দিনের কাছে পৌঁছে তারা স্থির থাকতে পারেননি, দ্রুতই তারা মিশর অভিযানের প্রস্তুতি নেন। নুরউদ্দিন এই অভিযানে অর্থবল এবং লোকবল দিয়ে সাহায্য করেন। তিনি সশরীরে অংশগ্রহণ করতে পারেননি কারণ সিরিয়ায় ফিরিঙ্গিদের আক্রমণের আশঙ্কা ছিল। অন্যদিকে জাইনুদ্দিন আলী ইবনে বেক্তিগিনের মৃত্যুবরণের ফলে মসুলের দিকে তাকে সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছিল। জাইনুদ্দিন আলী 563 হিজরি জিলহজ মাসে মৃত্যুবরণ করেন। তিনি তার নিয়ন্ত্রণাধীন সমস্ত দুর্গ কুতুবুদ্দিন আতাবেকের কাছে হস্তান্তর করেছিলেন, তবে ইরবিল শহরটি হস্তান্তর করেননি কারণ তিনি এটি আতাবে জাঙ্গি থেকে উপহারস্বরূপ পেয়েছিলেন। এ কারণে নুরউদ্দিন জাঙ্গি ওইদিকে আগ্রহী হয়ে ওঠেন এবং সেনাবাহিনী প্রেরণ করেন। তৃতীয় মিশর অভিযানে আসাদুদ্দিন শিরকু তার পরিবার, সম্পদ এবং লোকবল নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সুলতান সালাহউদ্দিন, আল্লাহ তার আত্মাকে সম্মানিত করুন, আমাকে বলেছিলেন তৃতীয় অভিযানে অংশ নিতে আমি সবচেয়ে বেশি অনুচ্ছুক ছিলাম। আমার ক্ষেত্রে আল্লাহ তাআলার ওই বাণী বাস্তবিক হয়ে উঠেছিল। সম্ভবত তোমরা একটি বিষয়কে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্যই কল্যাণকর। সুরা আল বাকারা 216। শাওয়ার যখন বুঝতে পারলেন ফিরিঙ্গিরা বিরাট সেনাবাহিনী নিয়ে মিশর আক্রমণ করতে আসছে, তিনি শিরকুহের কাছে সাহায্য প্রার্থনা করে দূত পাঠান, ফলে তিনি দ্রুত অভিযানে বের হন। 564 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি মিশরে পৌঁছান। এই বছর অর্থাৎ 564 হিজরির মহররম মাসে নুরউদ্দিন জেঙ্কি ইবনে মালেককে আটক করেন এবং তার কাছ থেকে সুরুজ, বাবে বিজাআ ও মালহুরের বিনিময়ে জাবার দুর্গ কিনে নেন। এই মাসে ইয়ারুক মৃত্যুবরণ করেন। তার নামের সঙ্গে মিলিয়ে ইয়ারুকিয়া এলাকাটির নামকরণ করা হয়েছে। ফিরিঙ্গিরা যখন আসাদুদ্দিনের মিশরে যাওয়ার সংবাদ পেল, মিশরবাসীর সঙ্গে চুক্তিবদ্ধে আবদ্ধ হওয়ার সংবাদ শুনতে পেল, তখন তারা পিছু হটতে শুরু করলো এবং কোনো ধরনের অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকলো। আসাদুদ্দিন শিরকু মিশরে অবস্থান করতে লাগলেন। শাওয়ার মাঝে মাঝে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে যেতেন। শাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অভিযান পরিচালনার ব্যয় তিনি বহন করবেন, কিন্তু একটি পয়সাও দেননি। আসাদুদ্দিন গুপ্তচর দেশে ছড়িয়ে দিয়েছিল। তারা জানতে পারলেন ফিরিঙ্গিরা যখনই সুযোগ পাবে মিশর দখল করে নেবে, মিশরে তাদের বারংবার অভিযান বিফল হয়ে যাবে। শাওয়ার একবার তাদের নিয়ে খেলেন, একবার ফিরিঙ্গিদের নিয়ে খেলেন। তারা বুঝতে পারলেন যে শাওয়ার যতক্ষণ নিজ পথে বহাল থাকবে ততক্ষণ তাদের পক্ষে মিশরে আধিপত্য বিস্তার করা সম্ভব হবে না। ফলে তারা সিদ্ধান্ত নেন যখনই শাওয়ার তাদের কাছে আসবে তখনই তাকে গ্রেফতার করা হবে। আসাদুদ্দিন ছাড়া বাকি সবাই শাওয়ারের দরবারে যেতেন। শাওয়ার মাঝে মাঝে আসাদুদ্দিনের কাছে আসতেন এবং তার সঙ্গে দেখা করতেন। শাওয়ার মিশরের উজিরদের প্রথা অনুযায়ী বাদ্যযন্ত্র, ঢোল তবলা ও পতাকা শোভিত হয়ে অশ্বারোহণ করে আসাদুদ্দিনের কাছে আসতেন, কিন্তু আসাদুদ্দিনের সঙ্গে যারা ছিলেন তাদের মাঝে সালাহউদ্দিন ব্যতীত আর কেউই শাওয়ারকে গ্রেপ্তারের দুঃসাহস দেখাননি। তিনি নিজে গ্রেপ্তার পরিচালনা করেছিলেন। শাওয়ার যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, সালাহউদ্দিনও অশ্বারোহী হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি শাওয়ারের পাশে গিয়ে তার জামার কলার চেপে ধরেন এবং তার সৈনিকদেরকে নির্দেশ দেন শাওয়ারের সঙ্গীদেরকে পাকড়াও করতে। তারা পালিয়ে যেতে সক্ষম হলেও সৈন্যরা তাদের মালপত্র রেখে যান। শাওয়ারকে গ্রেপ্তার করে আলাদা একটি তাঁবুতে রাখা হয়। ওই সময় বিশেষ খাদেম মারফত মিশর বাহিনীর স্বাক্ষর সম্বলিত একটি চিঠি আসে যে মিশরবাসীর রীতি অনুযায়ী শাওয়ারের শিরচ্ছেদ করতে হবে। তাদের রীতি ছিল যে কোনো উজির যদি কারো দ্বারা পরাজিত হয় তবে তার শিরচ্ছেদ করা হবে এবং বিজয়ীকে উজিরের পদ দেওয়া হবে। ফলে শাওয়ারের মুন্ডু ছিন্ন করা হয় এবং মিশরবাসীর কাছে তা পাঠিয়ে দেওয়া হয়। আসাদুদ্দিন শিরকুহকে উজিরের পোশাক পরানো হয়। তিনি তা পরিধান করে উজিরের প্রাসাদে প্রবেশ করেন। উজির পদে তিনি বাড়িত হন। এটা 564 হিজরির রবিউস সানি 17 তারিখের ঘটনা। তিনি উজির হিসেবে আদেশ নিষেধ জারি করতে থাকেন, কিন্তু সালাহউদ্দিনই মূলত কার্যাবলী সম্পাদন করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার যোগ্যতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে আদেশ নিষেধের লাগাম তার হাতেই অর্পিত ছিল। আসাদুদ্দিন শিরকু 564 হিজরির জামাদি ইউস ওখরার 22 তারিখ পর্যন্ত উজির ছিলেন। শিরকুহের মৃত্যু এবং সালাহউদ্দিন আইয়ুবের দায়িত্ব গ্রহণ। আসাদুদ্দিন শিরকু ছিলেন ভীষণ ভোজন রসিক। নিয়মিতভাবে গোশতের বিভিন্ন গুরুপাক খেতেন, ফলে প্রায়শই তিনি বদহজম এবং পেটের অসুখে ভুগতেন। প্রচণ্ড অস্বস্তি এবং যন্ত্রণা ভোগের পর তা থেকে মুক্তি পেতেন। অবশেষে তিনি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হন এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। এই রোগেই
564 হিজরি জামাদিল ওখরার 22 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর উজিরের কার্যভার সালাহউদ্দিন আইয়ুবির উপর অর্পিত হয়। পরিস্থিতি আগের মতো স্থিতিশীল থাকে। তিনি প্রচুর অর্থ ব্যয় করেন, সকলের মন জয় করে নেন এবং সকলকেই তার আনুগত্যে নিয়ে আসতে সক্ষম হন। দুনিয়া ছিল তার কাছে তুচ্ছ, সেই দুনিয়ায় তার কর্তৃত্বাধীন চলে আসে। তিনি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করেন, মদ্যপান ত্যাগ করে তওবা করেন এবং আমোদ প্রমোদের যাবতীয় উপকরণ দূরে সরিয়ে দেন। কৃচ্ছ এবং পরিশ্রমের জীবন অবলম্বন করেন। আল্লাহ তাআলা তাকে রহমতের সামিয়ানায় উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত তার পরিশ্রম কৃচ্ছতা সাধন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। আমি তাকে বলতে শুনেছি, যখন আল্লাহ তাআলা আমার জন্য মিশরের কর্তৃত্ব লাভ সহজ করে দিলেন, আমি বুঝতে পারি যে আল্লাহর অভিপ্রায় হলো উপকূল এলাকাগুলো জয় করা, কারণ তিনি তা আমার অন্তরে গেঁথে দিয়েছিলেন। এ কারণে তার কর্তৃত্ব ক্ষমতার পথ সুগম হতে থাকে। তিনি ফিরিঙ্গিদের এলাকাগুলোতে একের পর এক অভিযান চালাতে থাকেন। কারাক ও সুবাকে অভিযান পরিচালনা করেন। মানুষের সমৃদ্ধি ও প্রাচুর্যতা বৃদ্ধিতে স্নাত হয়। তিনি মিশরবাসীর সর্বমান্য উজির থাকাকালে এ সকল ঘটনা ঘটে। তিনি ইসলাম এবং নবীর সুন্নাহকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। মানুষের মধ্যে ইলম, ফিকহ, তাসাউফ এবং ধর্মীয় শিক্ষা বিস্তার করেন। সকল এলাকা থেকে মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে থাকে। চতুর্দিক থেকে মানুষ তার দরবারে সমবেত হতে শুরু করে। তিনি কাউকে নিরাশ করতেন না, কাউকে খালি হাতে ফেরেতেন না। এই অবস্থা 565 হিজরি পর্যন্ত অব্যাহত থাকে। নুরুদ্দিন জঙ্গি যখন বুঝতে পারেন মিশরে সালাহউদ্দিনের কর্তৃত্ব ও শাসন সংহত হয়েছে, তিনি হিন্দ শহরটিকে আসাদুদ্দিন শিরকুর নবাবদের থেকে নিয়ে নেন। এটা 564 হিজরির রজব মাসের ঘটনা। খ্রিস্টানদের দিমিয়াত আক্রমণ। খ্রিস্টানরা মুসলমানদের ও তাদের সৈনিকদের ক্রমবর্ধমান শক্তির কথা জানতে পারল। তারা জানল যে সুলতান সালাহউদ্দিন মিশরের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন, ফলে তারা আশঙ্কা করল তিনি তাদের দেশ ধ্বংস করবেন, তাদের আবাসস্থলকে বিরান ভূমিতে পরিণত করবেন এবং তাদের কীর্তিসমূহকে ধূলিস্যাৎ করে দেবেন। এই আশঙ্কা থেকে ফিরিঙ্গিরা গ্রিকদের সঙ্গে মিলিত হল এবং মিশরে আক্রমণ করার পরিকল্পনা করল। ভূমি ও ক্ষমতাসহ সব কিছু দখল করে নেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল প্রথমেই দিমিয়াতের উপর আক্রমণ চালাবে, কারণ দিমিয়াত দখল করে নিতে পারলে স্থলপথ এবং জলপথ তাদের দখলে চলে আসবে। শুধু তাই নয়, দিমিয়াত তাদের দখলে চলে গেলে তারা যুদ্ধের জন্য একটি নিরাপদ বলয় পাবে। যুদ্ধে পিছু হটতে হলে তারা ওখানে গিয়ে আশ্রয় নেবে এবং এখান থেকেই আক্রমণ পরিচালনা করতে পারবে। তারা মিনজানিক, বৃহদাকার ধনুক, অবরোধের সরঞ্জাম সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাত্রা শুরু করল। শামের ফিরিঙ্গিদের এই সংবাদ শুনে উত্তেজিত হয়ে উঠল। তারা মুসলমানদের থেকে আক্কার দুর্গ দখল করে ফেলল এবং দুর্গপ্রধানকে বন্দী করল। তিনি নুরুদ্দিন জঙ্গির মামলুক ছিলেন। তার নাম ছিল খাতলাহ আলমদার। এটা ওই বছরের 564 হিজরির জানুয়ারি মাসের রবিউস সানি মাসের ঘটনা। ওই হিজরির রজব মাসে আল ইমাদি মৃত্যুবরণ করেন। তিনি সুলতান নুরুদ্দিন জঙ্গির পুরাতন সহচর এবং প্রসাদ সরকার ছিলেন। মৃত্যুকালে তিনি বালবাক এবং তাদমুরের অর্থাৎ পালমিরায়ের আমির ছিলেন। সুলতান নুরুদ্দিন জঙ্গি যখন দেখলেন ফিরিঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠছে এবং দিমিয়াতে শিবির স্থাপন করেছে, তিনি তাদের ব্যতিব্যস্ত করে তুলতে চাইলেন। ফলে এই বছরের শাবান মাসে কারাক দুর্গ অবরোধ করলেন। এই সংবাদ শুনে ফিরিঙ্গিরা দিমিয়া থেকে শিবির উঠিয়ে নিয়ে সুলতানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য রওনা দিল। তিনি অবরোধ উঠিয়ে নিয়ে তাদের মোকাবেলা করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তিনি তাদেরকে এই সুযোগ দিলেন না। তিনি তাদের জন্য অপেক্ষা করলেন না। তাদের কাছে সংবাদ গেল মাজউদ্দিন ইবনে আদ্দয়া আলেপ্পোতে মৃত্যুবরণ করেছেন। 565 হিজরির রমজান মাসে তার মৃত্যু হয়েছিল। এই সংবাদ শুনে সুলতান নুরুদ্দিন অত্যন্ত মর্মাহত হন, কারণ মাজউদ্দিন ছিলেন তার অন্যতম আমির। তিনি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আস্তারায় পৌঁছে তিনি আলেপ্পোতে ভয়াবহ ভূমিকম্প হওয়ার সংবাদ শুনলেন। এতে বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভূমিকম্প ঘটেছিল এই বছরের শাওয়াল মাসের 12 তারিখ। ফলে তিনি আস্তারা থেকে আলেপ্পোর উদ্দেশ্যে রওনা দিলেন। এ সময় তার ভাই কুতুবুদ্দিন মসুলে মৃত্যুবরণ করে বলে সংবাদ এলো। তার মৃত্যু হয়েছিল ওই বছরের জিলহাদ মাসে। তিনি তখনও আলেপ্পোতে পৌঁছেননি, ছিলেন আল বেশিরে। ওই দিন রাতেই এখান থেকে মসুলের উদ্দেশ্যে রওনা দিলেন। সুলতান বুঝতে পেরেছিলেন যে দিমিয়াতে আক্রমণ করার তীব্র অভিলাষ রয়েছে ফিরিঙ্গিদের। তিনি ওইখানে পদাতিক বাহিনী এবং বাছাইকৃত অশ্বারোহী বাহিনী পাঠালেন। সৈনিকদের জন্য পর্যাপ্ত খাদ্যদ্রব্য, যুদ্ধ সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র পাঠালেন। দিমিয়াতকে শত্রুদের আক্রমণ থেকে নিরাপদ করার জন্য যা কিছু প্রয়োজন ছিল সবই করলেন। শত্রু আক্রমণ করলে তাদেরকে সেনাবাহিনী এবং যুদ্ধ সরঞ্জাম দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তাদেরকে প্রচুর পণ্য সামগ্রী এবং উপঢৌকন দিলেন। তিনি ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী উজির। কোনো ব্যাপারে তার নির্দেশের ব্যতিক্রম হওয়ার অবকাশ ছিল না।
ইতিপূর্বে বর্ণিত তারিখে ফিরিঙ্গিদের দিমিয়াতের উপর প্রচণ্ড আক্রমণ চালালো। দিমিয়াত দখলের জন্য তারা লড়াই করছিল তীব্রভাবে। সালাহউদ্দিন বহির্দিক থেকে ফিরিঙ্গিদের উপর আঘাত হানলেন। মুসলিম সেনাবাহিনী ভেতর থেকেও তাদের সঙ্গে যুদ্ধ করল। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন এবং তাদের শক্তি সামর্থ্য আরও বাড়িয়ে দিলেন। তিনি তার দিনকে বিজয়ী করার ক্ষেত্রে মুসলমানদের অভিপ্রায়কে বাস্তব রূপ দিলেন, তাদেরকে সৌভাগ্যমণ্ডিত করলেন এবং পুরোপুরিভাবে সাহায্য করলেন। ফিরিঙ্গিরা তাদের স্পষ্ট পরাজয় দেখতে পেল যে কুফরির উপর ইমানের বিজয় নিশ্চিত হয়েছে। তারা ব্যর্থ মনোরথ এবং চূড়ান্ত রূপে পরাস্ত হয়ে পালিয়ে গেল। তাদের মিনজানিকগুলো জানিয়ে দেওয়া হলো, তাদের সম্পদ মুসলমানদের হস্তগত হলো এবং অসংখ্য সৈনিক নিহত হলো। সমস্ত প্রশংসা আল্লাহর, তার অনুগ্রহ দিনিয়াতে ফিরিঙ্গিদের অন্যায় অভিলাষ থেকে রক্ষা পেল। আল্লাহর সাহায্যের ফলে তাদের সহিংসতার তরবারি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সুলতানের নীতি এবং কৌশল সফলতা লাভ করল। তারপর তিনি তার পিতাকে তার কাছে চলে আসতে বললেন, যেন আনন্দ পূর্ণতা পাই। তার নাম ও নবী ইউসুফ ইবনে ইয়াকুবের নাম একই, তাদের প্রতি এবং সকল নবী রাসুলগণের প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। ইউসুফ আলাইহিসালাম দীর্ঘ বিচ্ছেদের পর বাবার সাক্ষাৎ পেয়েছিলেন। 565 হিজরি জামাদি ইউসানি অর্থাৎ ফেব্রুয়ারির 1170 খ্রিস্টাব্দে নাজিমউদ্দিন আইয়ুব তার পুত্রের কাছে পৌঁছলেন। সালাহউদ্দিন বাবার প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করলেন, এমনটি ছিল তার স্বভাব। সালাহউদ্দিন তার সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব পিতার হাতে হস্তান্তর করতে চাইলেন, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। বললেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহ তাআলা তোমাকে এই আসন অলঙ্কৃত করার জন্য মনোনীত করেছেন, এ কারণেই যে তুমি তার উপযুক্ত। সৌভাগ্য তোমার পদচুম্বন করেছে, একে পরিবর্তন করার কিছুই সঙ্গত হবে না। সালাহউদ্দিন তার পিতার উপর রাজ্য ও কোষাগারের দায়িত্ব ন্যস্ত করলেন। আইয়ুব, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন, ছিলেন সহৃদয়, সবাইকে তার প্রয়োজন অনুযায়ী অর্থ দিতেন, কাউকে বঞ্চিত করেননি। সুলতান সালাহউদ্দিন উজির হিসেবে সর্বময় কর্তৃত্ব চর্চা করছিলেন। ইতিমধ্যে আল আদিদ আবু মোহাম্মদ আবদুল্লাহ মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন শেষ মিশরীয় খলিফা। অন্যদিকে সুলতান নুরুদ্দিন জঙ্গি, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন, 566 হিজরির মহররম মাসে 1170 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে রাক্কা শহর অধিকার করেন। তারপর ওইখান থেকে নুসাইবিনে যান। মহররম মাসের অবশিষ্ট দিনগুলোতে তিনি নুসাইবিনকে তার অধিকারে নিয়ে আসেন। এই বছরের রবিউসানি মাসে সিনজার অধিকার করেন। সুলতান নুরুদ্দিন তারপর মসুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অবশ্য তখন তার কোনো অভিযানের অভিপ্রায় ছিল না। তিনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বালাদে বকরের প্রতর দিয়ে দজলা নদী পেরিয়ে গেলেন। আরও এগিয়ে গিয়ে মসুলকে অভিমুখে রেখে তালে শিবির স্থাপন করলেন, এটিকে হিনসও বলা হয়। নুরুদ্দিন তার ভাতিজা মসুলের শাসক সাইফউদ্দিন গাজীর কাছে পত্র পাঠালেন এবং তার বন্ধুসুলভ মনোভাব ব্যক্ত করলেন, ফলে তিনি তার সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করলেন। জামাদিউল আউয়ালের 13 তারিখে তিনি মসুলে প্রবেশ করলেন এবং ভাতিজাকে মসুলের গভর্নর পদে পুনর্বহাল করলেন, তার সঙ্গে তার কন্যাকে বিয়ে দিলেন। জামাদিউস সানি মাসে তার আরেক ভাতিজা দ্বিতীয় সাইফউদ্দিন গাজীর ভাই ইমাদউদ্দিন সিনজারের কর্তৃত্ব প্রদান করলেন। এরপর সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই বছরের শাবান মাসে আলেপ্পোতে এসে পৌঁছলেন। সংযুক্তি নাজিমউদ্দিন আইয়ুব, আবু শিকর নাজিমউদ্দিন আইয়ুব ইবনে সাজি ইবনে মারওয়ান, উপাধি আল মালিক আল আফজাল নাজিমউদ্দিন, আসাদুদ্দিন শিরকুহ তার ভাই, মধ্যযুগের আর্মেনিয়ার দাভিন শহরের অধিবাসী, কুর্দি রাউদিখা শাখা গোত্রের পরিবার, মূল গোত্রের নাম হাজবেনিয়া, তিক্রিত দুর্গের তত্ত্বাবধায়ক এবং পরে বালবাক্কার গভর্নর হয়েছিলেন। 1173 খ্রিস্টাব্দের অগস্ট মাসে তিনি মৃত্যুবরণ করেন। একাধিক স্ত্রী এবং দাসীর গর্ভ থেকে তারা বহু সন্তান সন্ততি জন্ম নিয়েছিল। বিখ্যাত কয়েকজন, নুরুদ্দিন শাহানশাহ সালাহউদ্দিন ইউসুফ, তিনি সুলতান সালাহউদ্দিন নামে সমধিক পরিচিত, সাইফউদ্দিন আবু বকর, শামসুদ্দাউলাহ তুরান শাহ, আবু সাইদ বুরি, সাইফুল ইসলাম তাগতাগিন, জামরাদ আল আইয়ুবিয়া, রিয়াবিয়া বিনতে আইয়ুব, আল আদিদের মৃত্যু। 567 হিজরির মহররম মাসের 12 তারিখে আল আদিদ মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে মিশরের সুলতান সালাহউদ্দিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আল আদিদের জীবনদশাতেই তার ক্ষমতার শেষ দিনগুলোতে সালাহউদ্দিন আব্বাসি খলিফা আল মুস্তাদি বি আমরিল্লার নামে খুতবা পাঠের নির্দেশ দিয়েছিলেন, ফলে তার নামে খুতবা পাঠ করা হতো। এই নির্দেশ গোটা দেশে পালিত হচ্ছিল, গোটা দেশেই এই নির্দেশ পালিত হচ্ছিল, কেউ এর বিরুদ্ধে কোনো উচ্চবাক্য করেনি।
সুলতান সালাহউদ্দিন যত ধন ভাণ্ডার হস্তগত করেছিলেন তার সবই বিতরণ করে দিয়েছেন। যখনই কোনো দেশের ধন ভাণ্ডার ও কোষাগার তার কর্তৃত্বে চলে আসত, তিনি সেসব ধন এবং অর্থ বণ্টন করে দিতেন এবং নিজের জন্য কিছুই রাখতেন না। সালাহউদ্দিন শত্রু দেশে অভিযান পরিচালনার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং সেনাবাহিনীর সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশ দেন। অন্যদিকে সুলতান নুরুদ্দিনও ফিরিঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের সংকল্প করেন। তাকে সমর্থন দেওয়ার জন্য তার ভাতিজা ও মাসুলের শাসক সাইফুদ্দিন গাজীকে ডেকে পাঠান। সাইফুদ্দিন তার সেনাবাহিনীকে নিয়ে উপস্থিত হন এবং চাষার নেতৃত্বাধীন যুদ্ধে অংশগ্রহণ করেন। 567 হিজরির মহররম মাসে নুরুদ্দিন তার ভাতিজাকে সঙ্গে নিয়ে আরকাই আক্রমণ করেন এবং তা দখল করে নেন। মিশরের বাইরে সুলতান সালাহউদ্দিন আইয়ুবের প্রথম অভিযান। সুলতান সালাহউদ্দিন মিশরের জনমণ্ডলীর মধ্যে ইনসাফ এবং সাম্য প্রতিষ্ঠা করলেন, মানুষের স্বচ্ছলতা, সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করলেন। এভাবে 568 হিজরি পর্যন্ত কেটে গেল। এ সময় তিনি কারাক ও সোবাকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করলেন। প্রথমে এই দুটি এলাকার অভিযান পরিচালনার কিছু কারণ ছিল। এলাকা দুটি মিশরের সবচেয়ে নিকটে এবং বাইরে থেকে মিশরে এলে এই এলাকা দুটির ভিতর দিয়ে আসতে হতো। তারা মিশরের আগমনকারীদেরকে বাধা প্রদান করত। সুলতান নিজে ওখানে গিয়ে পথ আগলে নিয়ে না এলে কোনো কাফিলার পক্ষেই মিশরে পৌঁছানো সম্ভব হতো না। তিনি মিশরে গমনাগমনের পথটিকে প্রশস্ত এবং বিঘ্নমুক্ত করতে চাইলেন, যেন এলাকাগুলো পরস্পর সংযুক্ত হয়ে যায় এবং ভ্রমণকারীদের জন্য যাতায়াত সহজ হয়। 568 হিজরি তিনি অভিযানে বের হলেন এবং এলাকা দুটি অবরোধ করলেন। মুসলিম সেনাবাহিনীদের সঙ্গে ফিরিঙ্গিদের খণ্ড খণ্ড লড়াই হলো। সুলতান সালাহউদ্দিন কোনো সাফল্য লাভ করতে পারলেন না, তবে আল্লাহ তাআলা তো মানুষের উত্তম নিয়তের প্রতিদান দিয়ে থাকেন। সুলতান নুরুদ্দিন জেঙ্কি এই বছরের জিলকদ মাসে মারাস জয় করেন এবং জিলহজ মাসে বেহেনিসা জয় করে নিলেন। সুলতানের পিতা নাজিমউদ্দিন আইয়ুবের মৃত্যু। সুলতান সালাহউদ্দিন কারাক অভিযান থেকে ফিরে আসার পথে মিশরের পৌঁছেনি, তখনই তার এই সময় তার পিতা নাজিমউদ্দিনের মৃত্যু সংবাদ আসে। তিনি প্রচণ্ড মর্মাহত বোধ করেন যে পিতার মৃত্যুর সময় তার শয্যাপথে থাকতে পারেনি। ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে নাজিমউদ্দিনের মৃত্যু হয়েছিল। আল্লাহ তার প্রতি শান্তি বর্ষণ করুন। হর্সবল খেলার শখ ছিল তার। খেলার সময় তিনি অত্যন্ত দ্রুতবেগে ঘোড়া ছোটাতেন। তাকে এই খেলা খেলতে দেখে অনেকেই বলতো ঘোড়ার পিঠ থেকে পড়েই তার মৃত্যু হবে। তিনি মিশরের 568 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইয়েমেন বিজয়। 569 হিজরিতে সুলতান সালাহউদ্দিন তার সেনাবাহিনীর শক্তি এবং তার ভাইদের সংখ্যাধিক্য, তাদের আগ্রহ উদ্দীপনা প্রত্যক্ষ করলেন। ইতোমধ্যে তার কাছে সংবাদ পৌঁছলো যে একজন ব্যক্তি ইয়েমেনে আধিপত্য বিস্তার করেছে এবং দুর্গগুলো দখল করে নিয়েছে। তিনি নিজের নামে খুতবা পাঠ করেন। তার নাম আব্দুন নেবি ইবনে আলী ইবনে মাহদি। তিনি সংকল্প করেছেন গোটা বিশ্বে তার রাজ্যের বিস্তার ঘটাবেন এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবেন। সুলতান সালাহউদ্দিনের বড় ভাই আল মালিক আল মুআজ্জাম শামসুদ্দৌলা তুরান শাহকে অভিযানে পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। শামসুদ্দৌলা ছিলেন মহৎ হৃদয়, উদার এবং উত্তম চরিত্রের অধিকারী। আমি সুলতানের মুখে তার সৌজন্যবোধ, সচ্চরিত্রের অনেক প্রশংসা শুনেছি। তিনি বলতেন, এসব ক্ষেত্রে আমার ভাই আমার থেকে অনেক এগিয়ে। 569 হিজরি রজব মাসে শামসুদ্দৌলা তুরান শাহ ইয়েমেনের উদ্দেশ্যে অভিযানে বের হন। তার হাতেই আল্লাহ বিজয় দান করেন। ওইখানে যে খারেজি ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সে নিহত হয়। শামসুদ্দৌলা অধিকাংশ এলাকার আধিপত্য বিস্তার লাভ করেন এবং অসংখ্য মানুষকে উপঢৌকন এবং অর্থ দেন। নুরুদ্দিন মাহমদ ইবনে ইমাদউদ্দিন জাঙ্কির মৃত্যু। খাদ্যনালীতে সংক্রমণের ফলে তার মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা তাকে সারিয়ে তুলতে অপারগ হয়ে পড়েছিলেন। 569 হিজরির 11 শাওয়াল বুধবার দামেস্কের দুর্গে তিনি মৃত্যুবরণ করেন। তার পুত্র আল মালিক সালেহ ইসমাইল তার স্থলাভিষিক্ত হন। সুলতান সালাহউদ্দিন আমাকে বলেছেন, মাঝে মাঝে আমাদের কাছে সংবাদ আসত যে নুরুদ্দিন জঙ্গি মিশরে আমাদের উপর আক্রমণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমাদের কতিপয় সভাসদ ইঙ্গিতে বলতেন যে আমরা যেন প্রকাশ্যে তার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে দুর্বল করে ফেলি এবং তিনি আক্রমণ করলে সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হই। আমি একাই শুধু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলাম। আমি বলেছিলাম, এই ধরনের কোনো কথা বলা প্রসঙ্গত নয়। সভাসদদের সঙ্গে আমার তর্কযুদ্ধ চলতেই থাকলো। অবশেষে তার মৃত্যু সংবাদ পেলাম। 569 হিজরি আসওয়ানে আল কিঞ্জের বিশ্বাসঘাতকতা। আল কিঞ্জ ছিল মিশরীয় সেনাপতি। সে আসওয়ানে পালিয়ে গিয়েছিল। ওইখানে অবস্থান করে ষড়যন্ত্রের জাল বুনছিল, নিগ্রোদের একত্র করার প্রয়াস পাচ্ছিল। সে তাদের স্বপ্ন দেখাচ্ছিল যে সে একদিন এই দেশের ক্ষমতা দখল করবে এবং মিশরের রাজ্য ফিরিয়ে দেবে। দলে উপদলে বিভক্ত হওয়া মিশরীদের সাধারণ অভ্যাস ছিল। এই সকল লোকেদের মনের মধ্যে এক ধরনের এমন আসক্তি ছিল, ফলে আল কিঞ্জের কর্মকাণ্ডের কাছে সহজ এবং স্বাভাবিক মনে হচ্ছিল তাদের কাছে।
নিগ্রোদের একটি বিরাট দল আল কিঞ্জের সঙ্গে যুক্ত হলো এবং শক্তি সঞ্চয় করল। তারপর কুস এবং তার আশেপাশে এলাকায় আক্রমণ করে বসল। সুলতান সালাহউদ্দিন আল কিঞ্জের বিদ্রোহের সংবাদ শুনতে পেলেন। তিনি বিদ্রোহ দমনে অস্ত্রশস্ত্রে সজ্জিত এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করলেন, যারা মিশরীয় সাম্রাজ্যের স্বাদ আচ্ছাদন করেছিল এবং তাদের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাদের এই থেকে সেনাবাহিনীতে সদস্য নির্বাচন করা হলো। সুলতানের ভাই আল মালিক আল আদিল সাইফুদ্দিন আবু বকর সেনাবাহিনী নিযুক্ত হলেন। তিনি সেনাবাহিনী নিয়ে বিদ্রোহীদের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলেন। বিদ্রোহীরা চরমভাবে পরাজিত হল এবং তাদের অধিকাংশই নিহত হল। সাইফুদ্দিন তাদের ষড়যন্ত্রে মূলোৎপাটন করলেন এবং বিদ্রোহের আগুন নির্বাপিত করলেন। এটা 570 হিজরির সফর মাসের 7 তারিখের ঘটনা। এই ঘটনার মধ্যে দিয়ে সুলতানের নীতি এবং কৌশল সার্থক হল, তার ক্ষমতা নিরঙ্কুশ হল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার।